আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের তৃতীয় অধ্যায়ের যে প্রথম অংশ অর্থাৎ সংখ্যা পদ্ধতির আমরা এমসিকিউ সলভ করতেছিলাম, তার আজকে হচ্ছে থার্ড পার্ট হতে যাচ্ছে। এর আগে আমরা দুটা পার্ট করেছিলাম যেখানে বিভিন্ন ধরনের এমসিকিউ সলভ করেছিলাম এবং ডিটেলস ব্যাখ্যা করেছি। তো তোমরা যদি ওই ভিডিও দুটো না দেখে থাকো দেখে নিও। তো আজকে আমরা হচ্ছে লাস্ট পার্ট হতে যাচ্ছে বর্তমানের জন্য, সেটা হচ্ছে আমরা কোডিং সিস্টেম থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসছিল ভিডিওটা আমি বড় করবো না, বাট এই অধ্যায় এই পার্ট থেকে আর কি কোডিং সিস্টেমের এই অংশ থেকে শেষের দিকে যে অংশটা, এখান থেকে তোমার প্রতি বছরে একটা করে কোশ্চেন আসলে থেকে থাকে, যেটা কয়েক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করলে আমরা দেখা যায়। তো এই কোডিং সিস্টেম নিয়ে আমি একটু বিস্তারিত কথা বলবো এবং বেশ কিছু কোশ্চেন সলভ করবো আর কি। তো তাহলে আমরা প্রথমে যে কোশ্চেনটা সলভ করবো সেটা হচ্ছে বিসিডি নিয়ে যে কোশ্চেনগুলো এসেছিলো, সেটা হচ্ছে প্রথম কোশ্চেন হচ্ছে বিসিডি কোড কত বিটের। এটা তোমরা জানো যে বিসিডি কোড হচ্ছে কয় বিটের, 4 বিটের, অর্থাৎ যে কোনো একটা দশমিক সংখ্যা, কারণ বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল, যে কোনো দশমিক সংখ্যাকে সে কী করে 4 বিটে রূপান্তর করে। তাহলে বিসিডি কোড হচ্ছে কত বিটের, সেটা হচ্ছে 4 বিটের। এবং আরেকটা কোশ্চেন পরবর্তীতে এসেছিলো 7-8 বিসিডি মান কত, তাহলে আমরা সহজে বের করতে পারি। তাহলে 7-8 এটা আসলে দশমিক সংখ্যা, তাহলে এর বিসিডি কত। এখানে আরেকটা ব্যাপার তোমাদের বলে রাখি, যখন তোমাকে বিসিডি কিন্তু অনেক প্রকার আছে, যেমন বিসিডি 8421 5421 7421 2421, তারপরে বিসিডির অনেকগুলো প্রকারভেদ রয়েছে, বাট ন্যাচারাল বিসিডি যেটাকে আমরা বলি বিসিডি 8421 হচ্ছে ন্যাচারাল বিসিডি, তো এটাকে আমরা এন বিসিডিও বলি। তাহলে এখানে যদি পরীক্ষায় যদি তোমার কখনো বিসিডিটা কোন ধরনের বিসিডি বা অনেকগুলো প্রকারের মধ্যে কোন প্রকার বলছে সেটা যদি বলা না থাকে, তাহলে আমরা ধরে নিব সেটা হচ্ছে বিসিডি 8421। তাহলে আমরা 8421 ব্যাপারটা এরকম, তাহলে এখানে 7-8 মান বের করতে বলছে আমাদের, তাহলে কীভাবে বের করবো দেখো। প্রথমে 8 কোন ঘরগুলো যোগ করলে 8 হবে দেখো, এই 8-এর ঘরটা নিলেই তো আমার 8 হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 4-এর ঘর লাগবে না, 2-এর ঘর লাগবে না, 0-এর ঘর লাগবে না, তাহলে 7-8 যে এর মানটা আসবে, তাহলে এইটা হচ্ছে কার মান, 8-এর মান হচ্ছে এটা, তাই না? তাহলে আমরা এটার মানগুলো যদি আমরা লিখে ফেলি এখানে, আচ্ছা আরেকটা কাজ করি 7-টাও করে ফেলি। আচ্ছা তাহলে 7-এর মান কত বের হবে দেখো, আমি যদি এই 4-এর ঘরটা যোগ করি, 4 আর 2 6 আর 1 হচ্ছে 7, তাহলে 4 আর 2 যোগ করলে 6 আর 1 যোগ করলে 7, 8-এর ঘর কি লাগতেছে আমার, লাগতেছে না, তাহলে এই ঘরটা আমি কত 0 দিয়ে দিব। তাহলে আমরা 7-8-এর মানটা কীভাবে বের করতে পারি, 7-এর মান কত আসছে দেখো, 7-এর মান হচ্ছে এটা, তাহলে আমি 0 111 লিখলাম, আর 8-এর মান কত আসছে, 8-এর মান হচ্ছে 1 দিয়ে 4 3টা 0, এটাই হচ্ছে, এটা কিসে আসলো আমাদের বিসিডিতে আসলো, এবং এটা বিসিডি 8421। বাট কোশ্চেনে যদি তোমার বলা নেই যে বিসিডি 8421 কিনা বা বিসিডি 5421, এখানে কিছু বলা নেই, তার মানে কিছু বলা না থাকে 8421 দিয়ে আমরা বের করব। তাহলে এই 7-8 যে এর বিসিডিটা আছে, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। এবং পরীক্ষার কোশ্চেনে তোমার খ নম্বরটা দেখবো, খ নম্বরের যেটা আছে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। তো যে কোনো কিছু আমরা এভাবে বিসিডি বের করি। আরও একটা কোশ্চেন এইভাবে এসেছিলো, এটা হচ্ছে এর আগে কোশ্চেনটা ছিল রাজশাহী বোর্ড, তার আগে বিসিডি কত বিটের, এটা এসেছিলো বরিশাল বোর্ড, এবং বরিশাল বোর্ডে আরও একটা 2016 সালে কোশ্চেন এসেছিলো যে 7-2-এর মান কত। তাহলে তুমি এটা নিজেরাই বের করতে পারবা, 7-এর মান আমরা তো বের করলাম, এই যে এটা হচ্ছে 7-এর মান, আর 2-র মান দেখো তো কোন ঘরগুলো যোগ করলে 2 হবে, তুমি নিজেই বের করতে পারবা এখন। যেমন আমি যদি 7 না আমরা 2-এর মান বের করবো, তাই না? তাহলে এই শুধুমাত্র 2-র ঘর হলে হয়ে যাচ্ছে, বাকিগুলো লাগতেছে না, তাহলে 2-র বাইনারি কত, 0010। তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার বের করতে পারলাম আর কি, 111 000 000 000। তাহলে আমরা ঘ নম্বরটার হচ্ছে অ্যান্সার। তাহলে এভাবে আমরা যদি কোনো ডেসিমাল মান দেওয়া থাকে দিয়ে যদি তোমাকে এটার বিসিডি মান বের করতে বলে, তাহলে এভাবে আমরা বিসিডি মান বের করতে পারবো। আচ্ছা এটা বিসিডি থেকে এই কোশ্চেনটা এসেছিলো। আর একটা কোশ্চেন পরীক্ষা এসেছিলো বিসিডি কোড কত বিট, বিসিডি এর পূর্ণরূপ কী, এটা তুমি জানো বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। তাহলে বিসিডি থেকে কোশ্চেন আসলে এই কয়েকটাই আসবে, বিসিডি এর পূর্ণরূপ কী, বিসিডি কোড কত বিটের, বিসিডি কোড বিসিডিতে রূপান্তর করো, এবং আর একটা কোশ্চেন থাকতে পারে এন বিসিডি মানে কি, এন বিসিডি মানে হচ্ছে ন্যাচারাল বিসিডি। যদিও আমার কোডের ওপর একটা ডেডিকেটেড ভিডিও আছে যেখানে কোডিং সিস্টেম নিয়ে ইন ডিটেলস আলোচনা করেছিলাম, কোডিং দুইটা পার্ট করেছিলাম আমি ওখানে, যেখানে তোমার ক এবং খ এর জন্য কীভাবে কোশ্চেন হতে পারে সেখানে আলোচনা করেছি, পারলে তোমার ওটা দেখে নিও। আচ্ছা এবার একটা কথা বলছে আলফা নিউমেরিক কোডের ব্যাপার নিয়ে, সেটা হচ্ছে সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণের বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় কী কীভাবে, অর্থাৎ আমরা যে ইংরেজি ভাষা ব্যবহার করি ইংরাজিতে কী কী আছে বলো দেখি। ইংরাজিতে, আচ্ছা ইংরাজি আমরা এই যে A to Z এর যে কথা বলছি,
আমরা ইউনিকোড আবিষ্কারের পূর্বে যে কোডটা প্রচলিত ছিল সেটা হচ্ছে আসকি কোড। এই আসকি কোড ইংরেজিকে কনভার্ট করতো, তাই না? দেন পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করার জন্য যে ভাষাটা পরে তৈরি হলো, অর্থাৎ আমরা এই ইউনিকোড তৈরির আগে বা আবিষ্কারের আগে কম্পিউটার শুধুমাত্র ইংরেজি স্যার আর কিছু বলতো বুঝতো না। অর্থাৎ কম্পিউটারকে আমরা ওই কম্পিউটার কোডিং সিস্টেমে আমি বাংলাকে বোঝানো যেত না, অথবা আরবি বা পৃথিবীর কোনো ভাষাই ইংরেজি ব্যতীত। তার মানে এই আসকি কোড দ্বারা শুধুমাত্র ইংরেজিকে বোঝানো যেত, যে কি ইতিপূর্বে ইউনিকোডের আগে শুধুমাত্র কম্পিউটার ইংরেজি ভাষা বুঝতো। তো পরবর্তীতে আমার ইউনিকোড বা ইউনিভার্সাল কোড যেটাকে বলছি, এই ইউনিভার্সাল কোড আবিষ্কার করা হলো, সেটা হচ্ছে পৃথিবীর সকল ভাষাকে কাজ কম্পিউটারকে কোডভুক্ত কত, অর্থাৎ এই কোডের মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারকে বোঝানো যেত। এখন পৃথিবীর সকল ভাষার মধ্যে ইংরেজি ভাষা আছে না, তাহলে কি হলো ব্যাপারটা, যে ইংরেজি ভাষাকে বা সকল মাইক্রো কম্পিউটারে, আমি আবার বলি, সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় আসকি কোড দিয়ে, আর কি কাজ করা যায় ইউনিকোড দিয়ে। তাহলে অপশনে তোমার 1 এবং 3 হবে, অর্থাৎ আসকি দ্বারা এবং আরেকটা হচ্ছে ইউনিকোড দ্বারা। ওকে, দেন পরবর্তী আরেকটা কোশ্চেন এসেছিল, আসকি কোড এ সংখ্যাসূচক বিট কয়টি। তার আগে বলে নেই, আসকি কোড হচ্ছে আসকি দুইটা, একটা হচ্ছে আসকি 7 আর একটা হচ্ছে আসকি 8, তাই না? আচ্ছা, আসকি কোড এটা 7 হলে এটা কত বিটের? 7 বিটের। তাহলে সংকেত তৈরি করা যায় 2^7, 2^7 মানে কত? 128। আর আসকি 8 হচ্ছে 2^8, মানে হচ্ছে 256টি বিট তৈরি করা যায় আসকি কোডের। এখন তোমার কোশ্চেনে আসা যাক, কোশ্চেনে তোমাকে বলছে কি যে আসকি 8 এর সংখ্যাসূচক বিট কয়টি। তাহলে আমরা যদি ধরে নেই যে এটা একটা হচ্ছে আসকি 8, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 8, তাই না? তাহলে এই যে ডান দিকের যে চারটা তোমার ঘর রয়েছে বা ডান দিকের চারটা বিট, এটা হচ্ছে সংখ্যাসূচক বিট। তার মানে এখানে আমরা কী নির্দেশ করবে, এটা হচ্ছে সংখ্যা নির্দেশক। তাহলে আমি লিখে দেই সংখ্যা নির্দেশক বিট। তাহলে এই চারটা মনে করছে যে কোনো একটা সংখ্যা হতে পারে, তাহলে এই চারটা সংখ্যা নির্দেশ করে, এই তিনটা হচ্ছে কি জোন নির্দেশ করে, তাহলে জোন নির্দেশক, তাই না? আচ্ছা, তাহলে এই বাকি যেটা থাকে আজকে 8-এর কথা বলছি, যদি এটা আজকে 8 হইতো তাহলে এই এটা হচ্ছে মূলত আমার প্যারিটি বিট, বা এটা প্যারিটি বিট নির্দেশ করে, তাই না? তাহলে এটা যে কোনোটা নিলাম, তারপর 101 এরকম কিছু আর কি। তাহলে আমার, আমি আবার বলি, যদি আজকে 7 হইতো শুধুমাত্র প্যারিটি বিট থাকতো না, তাহলে সংখ্যাসূচক ডান দিকে চারটা বিট সংখ্যাসূচক বিট, মাঝখানে তিনটা হচ্ছে কি বিট, বা বাম দিকে তিনটা হচ্ছে জোন বিট। আর আজকে 8 হলে ডান দিকের বিটটা হচ্ছে এটা সংখ্যাসূচক বিট, এটা হচ্ছে জোন বিট, এবং অতিরিক্ত একটা বিট এটা হচ্ছে প্যারিটি বিট। তাহলে কোশ্চেনে আসা যাক, বলছে আজকে এই ডে সংখ্যাসূচক বিট কয়টি, তাহলে সংখ্যা কয়টা বিট নির্দেশ করে এই চারটা বিট। আবার যদি কোশ্চেন হতো জোন বিট কয়টা, তাহলে তিনটা, প্যারিটি বিট কয়টা, একটা। আচ্ছা, এবার দেখো এই সেম কোশ্চেন আরেকবার আসছে, সেম কোশ্চেন না অন্যভাবে আর কি, সেটা হচ্ছে আজকে 8 কোডের মাধ্যমে কতটা অদ্বিতীয় চিহ্ন তৈরি করা যায়। এই যে আজকে 8 দিয়ে অদ্বিতীয় তৈরি করা যায় কয়টা, 256টা, আর আজকে 7 দিয়ে 128টা। আচ্ছা, প্যারিটি বিট যুক্ত কোডটি কত বিটে, দেখছো ব্যাপারটা? যদি প্যারিটি বিট না থাকে তাহলে তো এটা কত হয়ে যেত, আজকে 7, তাই না? তো এটাকে বাড়ায় করা হলে কত, আজকে 8। আর এই বাড়াচ্ছে কার কারণে, এই অতিরিক্ত একটা প্যারিটি বিট চলে আসছে, এই জন্য তো 7 থেকে 8 হয়েছে। তো কোশ্চেন এসেছে প্যারিটি বিট যুক্ত কোডটা কত বিটের, তার মানে আজকে 8-এই শুধুমাত্র প্যারিটি বিট থাকে, আর প্যারিটি বিট যুক্ত কোডটা হচ্ছে কত বিটের, 8 বিটের, তাই না? আচ্ছা, কোনটি 8 বিটের কোড? আচ্ছা, এর মধ্যে আর একটা কোড রয়েছে, সেটা হচ্ছে ইবিসিডিআইসি, এটা হচ্ছে আরেকটা কোড। এইটা কি, এই যে বিসিডি কয় বিটের ছিল, 4 বিটের, তো এই 4 বিটকে বাড়ায় টানায় টুনায় কয় বিট করা হয়েছে, 8 বিট করা হয়েছে। তাহলে কোনো কিছুকে বৃদ্ধি করানোকে কী বলে, এক্সটেন্ড করা। তাহলে এই হচ্ছে ইবিসিডি, তাই না? তাহলে এটা কয় বিটের, 8 বিটের। আর একটা কোন কোড দেখলাম 8 বিটের, সেটা হচ্ছে আসকি 8। তাহলে কোশ্চেন এসেছিল তোমাদের যে আট কোনটি 8 বিটের কোড, এবং এটা বহুপদী ছিল, তাহলে কী হবে, একটা হচ্ছে আসকি কোড যেটা হচ্ছে আসকি 8 হচ্ছে 8 বিটের, আর একটা হচ্ছে ইবিসিডিআইসি হচ্ছে আমাদের 8 বিটের কোড। আচ্ছা, এবার দেখো কয়েকটা কোশ্চেন বারবার ঘুরে ফিরে আসছে, সেটা হচ্ছে ইউনিকোড নিয়ে অনেক কথা বলেছে, কারণ ইউনিকোডটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ইউনিকোড থেকে একটা কিন্তু সিকিউ বা সৃজনশীল কোশ্চেন তোমাদের এসেছিল। সুতরাং ইউনিকোডটা অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, এবং আমি শেষে আর একটা ওভারভিউ দেবো, সবগুলো কোডিং নিয়ে একটু কথা বলবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ইউনিকোড যেটাকে বলা হয় ইউনিভার্সাল কোড, কারণ পৃথিবীর সকল ভাষাকে সে কনভার্ট করতে পারে কম্পিউটারের কোডে আর কি, তাই না?
তাহলে এই এই কোশ্চেনটা এসেছিল পৃথিবীর সকল ভাষাকে কোন কোডভুক্ত করা যায়, সেটা হচ্ছে ইউনিকোড, এটা হচ্ছে তোমার রাশিয়া বোর্ড 2016। আবার রাশিয়া বোর্ড 2016 তে আরেকটা কোশ্চেন এসেছিল ইউনিকোড কত বিটের, তাহলে ইউনিকোড হচ্ছে আমার 16 বিটের। তাহলে ইউনিকোড যদি 16 বিটের হয় সংকেত হবে কয়টা, 2 to the power 16, আর এই 2 to the power 16 যদি ক্যালকুলেটরে চাপ দাও তাহলে রেজাল্ট আসবে 65,536টা অদ্বিতীয় সংকেত তৈরি করা যায়। সেম কোশ্চেনটাই তোমার এসেছিল ইউনিকোড কোড মোট কতগুলো ভিন্ন ভিন্ন অক্ষরকে কোডভুক্ত করা যায়, এই অপশানে এটা ঘতে আসলো 65,536। আবার নিচের কোনটি 16 বিটের কোড, তার মানে এটা তোমার এসেছিল অন্য একটা বোর্ডে, সেটা হচ্ছে ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড, এটা আমরা জানি। আবার রাজশাহী বোর্ড আর 2016 সালে আরও কোশ্চেন এসেছিল বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করা যায় বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়, অর্থাৎ বাংলা ভাষাকে কম্পিউটারে যদি বোঝাতে যাই তাহলে কোন কোড ব্যবহার করা হয়, এটা তারা জানতে চেয়েছিল। তারপর আমরা জানি পৃথিবীর সকল ভাষার মধ্যে বাংলা ভাষা আছে, তাহলে পৃথিবীর সকল ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা যায় বাংলা ভাষা দিয়ে। তো এখন আমি এক কাজ করি, এই কোশ্চেনগুলো তোমার বারবার ঘুরে ফিরে এসেছিলো, তাহলে আমি তোমাকে একটা ওভারভিউ দিই সবগুলো কোড নিয়ে, যাতে তোমার ব্যাপারটা ইজি লাগে আর কি। হ্যাঁ, তা দেখো, প্রথমত আমি যদি বিসিডির কথা বলি তাহলে বিসিডি কত বিটের, 4 বিটের, সংকেত তৈরি করা যায় কয়টা, 2 to the power 4, তাই না? তাহলে সংকেত তৈরি করা যাবে কয়টা, 16টি। ওকে, তাহলে আবার বিসিডির পর ইবিসিডিআইসি, তার মানে এটা কয় বিটের, 8 বিটের, সংকেত তৈরি করা যাবে 2 to the power 8, বা হচ্ছে 256টি। আচ্ছা, এবার আসা যাক আসকি, আসকি কোড হচ্ছে দুইটা, এটা হচ্ছে আসকি 7, যেটা আসলে কয় বিটের হবে, 7 বিটের, সংকেত তৈরি করা যাবে 2 to the power 7, বা হচ্ছে 128টি। আবার যদি আমরা আসকি 8 এ আসি তাহলে এটা হচ্ছে 8 বিটের, সংকেত তৈরি করা যাবে 2 to the power 8, তাহলে হচ্ছে 256টি। আবার আরেকটা যদি আসি লাস্ট, সেটা হচ্ছে ইউনিকোড, ইউনিকোড হচ্ছে কত বিটের, 16 বিটের, তাহলে আচ্ছা ইউনিকোড হচ্ছে 16 বিটের, তাহলে সংকেত তৈরি করা যাবে 2 to the power 16, মানে হচ্ছে 65,536টি। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোডিং সিস্টেমের ব্যাপারটা, কোনটা কত বিটের এবং কতটা সংকেত তৈরি করা যায়, এটা তো একটা ওভারভিউ। এবং তুমি যদি আরও ডিটেলস দেখতে চাও তাহলে আমার চ্যানেলে তুমি একটু সার্চ দিয়ে দেখো, যে তোমার হচ্ছে আসকি কোডের কয়েকটা কোড নিয়ে আগে আলোচনা করেছি, পরের কোডে সম্ভবত আসকি কোড এবং ইউনিকোড নিয়ে আলোচনা করেছি, দুটাই ভিডিও রয়েছে। আর যদি ভিডিওটা খুঁজে না পাও আমাকে কমেন্ট করে জানাই দাও, তাহলে আমি তোমার কমেন্টে ওই লিঙ্ক দুটা দিয়ে দিবো, তোমার ওখান থেকে দেখে নিতে পারবা। তো আজকে এই ভিডিওর মধ্যে দিয়ে আপাতত 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতির এমসিকিউ সলিউশন আমরা শেষ করলাম। তো পরবর্তীতে আমরা 4 অধ্যায় আছে বা অন্যান্য অধ্যায়ের উপর ভিডিও বানাবো। তো দেখা হবে তোমাদের সঙ্গে সেই ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।